প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ 2 এপ্রিল ওয়ার্ল্ড অটিজম ডে এবং আজ স্বাস্থ্য প্রতিদিনে আমরা কথা বলবো ওয়ার্ল্ড অটিজম ডে নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার নাজনীন আক্তার 1974 সালের নভেম্বর মাসে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে খুলনা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ মুনা। আজ 2 এপ্রিল এবং ওয়ার্ল্ড অটিজম ডে। অটিজম শব্দটি অনেকেই পরিচিত, কিন্তু যদি আমি গ্রামাঞ্চলের কথা বলি তারা হয়তো এই শব্দটির সঙ্গে পরিচিত নয়। তো ম্যাম, প্রথমে জানতে চাইব অটিজম এটি বলতে কি বোঝায়। অটিজম যদি শাব্দিক অর্থে বলি, যে কথাটাকে ভেঙে ভেঙে অটোইজম, যে একজন শিশুর যার কিছু নিজস্ব সত্তা এবং সেই সত্তার মধ্যেই সে ডুবে থাকা, এই ধরনের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য নিয়ে কিছু শিশু আমাদের জন্মায়। এরা জন্ম থেকে যে এটা এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় তা না, দেখা যায় তাদের বিকাশের একটা ধাপে তাদের এই লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। এবং সেটা কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে থাকে এবং কেন এটা হচ্ছে, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের অনেক ধরনের কথা আছে। এবং একটা নির্দিষ্ট কোনো লক্ষণ দিয়ে কিন্তু কোনো বাচ্চাকে যে শিশুটি অটিজম এটা আমরা বলতে পারি না, ডিফাইন করতে পারি না। এই জন্য কিছু লক্ষণ নির্দিষ্ট করা আছে। আসলে অটিজম কথাটা এখন মোটামুটি আমাদের বাবা মাদের ভিতরে এটা ব্যাপারে সচেতনতা চলে আসছে, তারা জানে যে অটিজম নামে একটা ডিজিজ আছে। আসলে এটা কোনো ডিজিজ না, এটা কিছু বৈশিষ্ট্য বাচ্চার একটা, যখন ব্রেনের যখন বিকাশ ঘটতে থাকে সেই বিকাশজনিত সমস্যার একটা প্রতিফলন, সে কিছু লক্ষণ নিয়ে প্রকাশ পায়। আজ সারা বিশ্বব্যাপী ওয়ার্ল্ড অটিজম ডে যেটি সেটি পালিত হচ্ছে এবং বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কবে থেকে সূচনা বা এর গুরুত্বটা আসলে কতটুকু? অটিজম কথাটা আমাদের কাছে কিন্তু অনেক বেশি পুরনো তা না। যেমন আমরা কিন্তু এটা ব্যাপারে সচেতন প্রায় দেখা যাচ্ছে 2000 কি 2001 এরকম সময় থেকে আমরা সচেতন হচ্ছি, কিন্তু রোগটা কিন্তু সেই 1940 সালে এটা প্রথম কিন্তু অটিজম শব্দটা আসছে সে 1940-তে। তো আমরা তখন থেকে এই ব্যাপারটাতে অতই ছিল না, তখন কেস কম ছিল। ধীরে ধীরে দেখা গেছে যে এই বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা বাড়ছে, যখন এই নাম্বারটা বাড়ছে তারপরও এটাকে অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য, যে এই ধরনের শিশুদেরকে আমাদের খুব তাড়াতাড়ি করে যাতে আমরা শনাক্ত করতে পারি, এই ব্যাপারে যাতে আমরা বাবা মারা অ্যাওয়্যার হই, এই কারণে এই দিবসটাকে 2 এপ্রিল বিশ্ব অটিজম দিবস হিসাবে পালিত হয়ে আসছে সমগ্র বিশ্বব্যাপী 2007 সাল থেকে। আজকে যে দিনটি সেটা হচ্ছে 14তম বিশ্ব অটিজম দিবস এবং সারা বাংলাদেশও এই দিবসটিকে একই যোগে একই সাথে সারা বিশ্বের সাথে এটা পালন করে আসছে সেই 2007 থেকে। এই 2021 সালের এই বিশ্ব অটিজম দিবসের কি প্রতিপাদ্য বিষয় রয়েছে? এবারে প্রতিপাদ্য বিষয় যেটা ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডেতে যেটা নির্দিষ্ট হয়েছে তাকে আমরা বাংলায় এভাবে বলতে পারি, মহামারী উত্তর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ। মানে এখন আমরা এই বাচ্চাগুলোকে যতটাকে আমরা পারবো তাদেরকে মহামারীর থেকে ঝুঁকি এড়িয়ে তাদেরকে আমাদেরকে বড় করা, তাদেরকে যতটুকু কোয়ালিটি অফ লাইফ এনশিওর করা এবং তাদেরকে কর্মক্ষেত্রে তাদের সুযোগটাকে তৈরি করে দেওয়ার একটা চিন্তাভাবনা। যারা অটিজমে আক্রান্ত যেসব শিশুরা বা কিশোররা রয়েছেন তারা কিন্তু এই মহামারীর যে স্বাস্থ্যবিধিগুলো সেগুলো তারা বুঝবে না, তো সেক্ষেত্রে কি এটি ভূমিকা পালন করতে পারে? অবশ্যই ভূমিকা পালন করবে। এবং গত 1 বছর ধরে কিন্তু আমরা এই সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি। অটিজমের বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাগুলো ওদের কিন্তু রেগুলার একটা ফলো আপের ভিতর দিয়ে যেতে হয়, তাদের যে অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি এবং তাদের ফলো আপগুলো আমরা সবসময় টাইম টু টাইম এনশিওর করে থাকি। এই ধরনের সকল চিকিৎসা সেবা থেকে কিন্তু এই বাচ্চাগুলো বঞ্চিত হয়ে আসছে এই বছরটাতে। এবং এদের ক্ষেত্রে যে তাদেরকে সংক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য যেমন ওকে যদি আমি শিখিয়ে দিই সবসময় যে সেটা পালন করতে পারবে সেটা না, এটাকে আমাদের অবজার্ভ করতে হবে এবং বাবা মাকে এটার ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেক্ষেত্রে আমরা যেমন স্বাস্থ্য সেবা কর্মী যারা আছে তারা যেমন আমাদের অবস্থান থেকে এবং বিভিন্নভাবে আমরা ভিডিও কল বলেন, টেলিমেডিসিন বলেন, এগুলোর মাধ্যমে আমরা তাদের সাথে যোগাযোগ করে যাচ্ছি। এদের ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, যেমন এদেরকে কিছু যদি তাদের মস্তিষ্কে ঢোকে মানে তাদেরকে শিখিয়ে দেওয়া হয় তখন কিন্তু তারা এটা বেশ
ভালো ফলো করে এবং সেটা কিন্তু একেবারে সে নিয়ম মাফিক ফলো করে। কি কি ধরনের বৈশিষ্ট্য থাকলে অটিজমে আক্রান্ত শিশুকে আমরা আসলে বলতে পারি যে হ্যাঁ এই শিশুটির যেটা সমস্যা থাকে তার সোশ্যাল এন্ড কমিউনিকেশনে যে দুটো ওয়ে যেটা আছে ভার্বাল ওয়ে আর এটা হচ্ছে নন ভার্বাল ওয়ে, দুটো ওয়েতেই তার এখানে ডেফিসিট থাকে। এবং এর পাশাপাশি থাকে কি তার কিছু নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া, নির্দিষ্ট কিছু একই রকম কাজ করার কিছু টেন্ডেন্সি যেটা বলে স্টিরিওটিপিক বিহেভিয়ার, মানে একই কাজ বারবার করছে হয়তো। তাহলে আমরা যে প্রথমেই বলবো যে কমিউনিকেশন, তাহলে আমরা বুঝবো কী করে, বাবা মা বুঝবে কী করে? আমরা জানি যে স্পিচ মানে কথা ডেভেলপমেন্টের একটা নির্দিষ্ট বয়স আছে, সময় আছে। খুব দ্রুত যদি আমি চিন্তা করি একেবারে প্রথম থেকে যে একটা শিশুর প্রথম কথা কী, তাহলে আমরা বলবো যে প্রথম কান্নাটাই হচ্ছে একটা শিশুর কথা। তাহলে সে যে কথা ফোনেশন করছে তার কান্না দিয়ে, তারপর দেখা যায় ছয় সপ্তাহ থেকে তিন মাসের মধ্যে বয়সে তার বিভিন্ন ভোকালাইজেশন হয়। প্রথমে তার ভাওয়েল ভোকালাইজেশন, যে এই শব্দগুলো, এই ধরনের শব্দগুলো ও, তারপর দেখা যায় এটা কনসোনেন্ট ভোকালাইজেশন, মানে তখন সে ব্যঞ্জন ধ্বনিগুলা যেমন মামা কাকা দাদা এই ধরনের শব্দগুলো উচ্চারণ করা শুরু করে। প্রথমে হয়তো একটা বলে, তারপরে টু লেটার, মানে মামা বাবা বা বাবা বাবা দাদা দাদা বা ব্লিঙ্ক শব্দ করা, এটা ছমাসে করে। এবং এই করা থেকে দেখা যাচ্ছে এর একটা পর্যায়ে সে একটা শব্দ গঠন করে সবসময় যেগুলো সে শুনতে থাকে। তাহলে আমরা যখনই সে শোনা শব্দগুলো গঠন করে বলতে থাকে তখন আমরা বুঝে ফেলি যে বাচ্চাটা শুনতে পাচ্ছে, তার হিয়ারিংটা ঠিক আছে, এখন সে শব্দ তৈরি করছে। এরপরে শব্দগুলো তার মিনিংফুল হয় কিনা সেগুলো আমরা বিবেচনা করি। আমরা কিছু অটিজমের বৈশিষ্ট্য জেনে নিচ্ছিলাম। স্পিচের ব্যাপারটাই যেটা, যে বাচ্চাটা কথা বলছে না অথবা যে কথাটা বলছে সেটা মিনিংফুল না, আচ্ছা তার নিজের ভাষায় নিজের মতো করে শব্দ তৈরি করে বলছে, তাহলে এটা হচ্ছে তার স্পিচ ডেভেলপমেন্টের যেই সমস্যাটা। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে যে তাকে আমি যখন ডাকবো, আমরা যদি কথা বলতেও না পারি, আপনাকে দূর থেকে দেখে যখন আমি বলবো যে হ্যাঁ মোনা কেমন আছো, তখন আমরা হ্যাঁ দূর থেকে আমি একটা ইশারা দিয়ে যে ভালো আছি, হেড নডিং বলেন বা আই টু আই কন্ট্যাক্ট বলেন, এই কন্ট্যাক্ট আমরা করে নন ভার্বাল ওয়েতে কমিউনিকেট করি। কিন্তু এই শিশুটি দেখা যাচ্ছে যে আমি তাকে ডাকবো কিন্তু সে আমার ডাকে সাড়া দেবে না, এবং সে চোখে চোখে তাকানো, যেটা আই টু আই কন্ট্যাক্ট, সোশ্যাল স্মাইল, একজন দেখলে একজন দেখে দূর থেকে আমরা হাসি দিয়ে যে আমরা যোগাযোগ স্থাপন করি, এই কাজগুলো সে করে না। এরপরে দেখা যাচ্ছে যে তার হ্যাঁ কিছু স্টিরিওটিপিক বিহেভিয়ার, যে সে কী করছে, দেখা যাচ্ছে হয়তো বা সে সারাক্ষণ যে কোনো একটা ব্যাপারে উত্তেজিত হয়ে সে সারাক্ষণ হ্যান্ড ফ্ল্যাপিং করছে বা সারাক্ষণ হাত এরকম করে যে হাত ঘষছে, যেটা করছে করছে টিপটো ওয়াকিং করে অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম করে, অথবা সার্কেল সে সারাক্ষণ রাউন্ড রাউন্ড ঘুরছে যখন তার ইচ্ছে করছে, হেড ব্যাঙ্গিং করছে কেউ, হ্যাঁ কেউ শুধু শুধু মাথা দেয়ালের সাথে জড়িয়ে, হ্যাঁ সেটাকে গেলেই হয়তো কখনো করছে কখনো বা এমনিতেই করছে এটা দিয়ে, আবার কখনো তাদের কিছু সেন্সরি প্রবলেম থাকে, হয়তো হাইপোসেনসেশন বা হাইপার সেন্সেশন, এটা কেমন যে শব্দে এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো শব্দ হয়তো নির্দিষ্ট শব্দ শুনলে সে বেশি অ্যাঙ্গার মানে অ্যাঙ্গ্রিনেস শো করছে, অথবা সে শব্দটা সে শুনতে যাচ্ছে না তখন সে কানে হাত দিচ্ছে একটু জোরে শব্দ হলে, অথবা এমন হতে পারে সে আস্তে শব্দটা সে শুনতে পাচ্ছে না হাইপোসেনসেশন, তখন সে হয়তো নিজে নিজে জোরে জোরে শব্দ তৈরি করছে যে সে ওই শব্দটা সে শুনতে পাচ্ছে না। আবার দেখা যাচ্ছে তাকে টাচ করলে সে অনেক সময় পছন্দ করছে না, অথবা সে খুব ঘেঁষে থাকছে, এই কিছু সেন্সরি প্রবলেমের সাথে থাকে। তো এই ধরনের কিছু লক্ষণ যদি দেখা দেয় যে একটা নর্মাল গ্রোয়িং নর্মাল লুকিং একটা বাচ্চা কিন্তু তার সে কমিউনিকেশন করছে না ঠিক মতো এবং তার কিছু এই অ্যাবনর্মাল মুভমেন্ট, তখন সে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ শরণাপন্ন যদি প্রাথমিকভাবে তার বাড়ির কাছে থাকে তখন সে এটার ব্যবস্থা নিবে, আর সে যদি খুব টার্সিয়ারি লেভেলে ফ্যাসিলিটিসে থাকে সরাসরি সে শিশু বিকাশ কেন্দ্রেই চলে যেতে পারে। তার বাচ্চার যে বিকাশে কিছু সমস্যা আছে এটা বাবা মাই সবার আগে বুঝতে পারে, এবং এই জন্য বাবা মার দরকার কি যে একটা বাচ্চার বিকাশের ধাপগুলো সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখা, এবং যখনই তার কোনো সমস্যা মনে হবে অবশ্যই সে নিকটস্থ একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবে। মার দায়িত্ব শেষ শিশু বিশেষজ্ঞের কাছে আসা, এরপরে আমাদের বড় একটা দায়িত্ব রয়ে গেছে আমাদের শিশু বিশেষজ্ঞ যারা আমার কাছে পৌঁছানো শিশু নিউরোলজি বাংলাদেশে এখনও আমাদের এটা ডেভেলপিং সাবজেক্ট এবং আমরা খুব অল্প কয়েকজন আছি যারা এই ফিল্ডে কাজ করি, তাহলে আমাদের করণীয় কি শিশু বিশেষজ্ঞের এখানে অনেক বড় ভূমিকা। এবং আমি বলবো যে এখানে একটা জেনারেল রিকমেন্ডেশন আছে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিশিয়ানদের মাধ্যমে যে 18 মাস হলে সকল শিশুরই সব ধরনের বাচ্চাদেরই তাদের কথার জন্য তাকে স্ক্রিনিং করা দরকার, যেটা আমাদের একটা স্ক্রিনিং টুলস আছে যেটা অটিজম স্পেসিফিক স্ক্রিনিং টুলস। তো এটা আমাদের সব শিশু বিশেষজ্ঞের কাছে থাকবে না, কিন্তু আমার মা যে কমপ্লেন করলো তার বাচ্চাকে নিয়ে এই কমপ্লেনটাকে আমলে নিতে হবে,
আমলে নিয়ে আমাকে অবশ্যই একটা অ্যাসেসমেন্ট করতে হবে, প্রাথমিক অ্যাসেসমেন্ট। এবং এই অ্যাসেসমেন্টটা আমি রাইট কি রং, বাচ্চা পাস করেছে কি ফেল করেছে এটা আমার এখন বলার দরকার নাই। আমি এই অ্যাসেসমেন্টটা করার পরে আমার যদি মনেও হয় যে বাচ্চাটা নর্মাল, তারপরেও আমার তাকে অবশ্যই একটা সিডিসি অথবা আমি একজন শিশু নিউরোলজিস্ট অথবা আমাদের যে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারগুলো যেখানে যেখানে আছে সেখানে তাকে পাঠিয়ে আমি তাকে সে ভালো আছে কি না, তার কথার এই টুলসগুলো, সে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ঠিকমতো ব্যবহার করছে কি না এটা একটা অ্যাসেসমেন্ট করবে। এবং এটা খুবই কম সময় লাগবে, 20-25 মিনিটের মধ্যে যে অ্যাসেসমেন্টটা হয়ে যাবে। এবং এখানে আমরা একটা বাচ্চা কোন লেভেলে আছে তার লেভেল 1, 2, 3 এভাবে করে আমরা বাচ্চাটাকে লেভেলিং করে তাকে আমরা কিন্তু তারপরে ইন্টারন্যাশনাল পথে নিয়ে যেতে পারবো। এবং এটা খুব সহজ কাজ, একদম সহজ। ম্যাম আরও অনেক কিছু জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্টে দেখে নেব ব্যায়াম ছেড়ে দিলে কি মোটা হয়ে যাব। ব্যায়াম শুরুর আগে অধিকাংশ মনে কিন্তু এই প্রশ্নটা জাগে, তাই আপনাদের এই প্রশ্নের জবাব নিয়ে আসছি আমি শামিমা তাতুলি, ওনার অ্যান্ড ফিটনেস কনসালটেন্ট কম্পেট জিম বাইতুলি। এবারে বইমেলা, 21 বইমেলা আমার প্রথম বই প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে ব্যায়াম ছেড়ে দিলে কি মোটা হয়ে যাব। একটা বিশেষ গুণ হচ্ছে যে এখানে শুধু ব্যায়ামের গল্প নেই, তার সাথে আছে 50টির বেশি ব্যায়ামের ভিডিও লিঙ্কস কিউআর কোড সহ, যেটা আপনি গল্প পড়ার পাশাপাশি তার সাথে সাথে ব্যায়ামগুলো দেখতে দেখতে করতেও পারবেন। আপনারা মেলায় আসবেন, শিখা প্রকাশনীতে আমার বইটা আছে, 541-544 স্টল নাম্বার। আর যদি মেলায় আসতে না পারেন তাহলে আপনারা rockomari.com কিংবা কমবেট জিম বাই তুলি এই দুটো লিঙ্কে আপনারা গিয়ে ওখান থেকে আপনারা বইটা জোগাড় করতে পারবেন। বিশ্ব অটিজম দিবসে কথা বলছি অটিজম নিয়ে, শিশু বিকাশ কেন্দ্রে আপনারা যখন লেভেলিং করে দেখেন একেবারে মাইল্ড সিমটমস থেকে শুরু করে যারা একেবারে সিভিয়ার কন্ডিশনে আছে তাদের জন্য কি কি ধরনের ট্রিটমেন্ট বাংলাদেশে অ্যাভেলেবল আছে? অটিজমের ট্রিটমেন্ট বলে আমরা কিছু না, এটা আমরা বলবো একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের ভিতর দিয়ে যায়। এখানে কিছু ইন্টারভেনশন আছে যে তাকে আমি তার কোথায় কোথায় প্রবলেম সেই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে তারপর ড্রাগ ট্রিটমেন্ট সুযোগ এখানে কম। ড্রাগ ট্রিটমেন্ট কোথায় করি আমরা, যেখানে যেখানে তার কিছু কোমরবিড সিচুয়েশন আছে, যেমন এই ধরনের বাচ্চাদের কখনো খিচুনি সাথে থাকতে পারে, কখনো স্লিপ প্রবলেম মানে ঘুমের সমস্যা থাকতে পারে, কখনো খুব বেশি অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকতে পারে, এগুলোকে অ্যাড্রেস করে আমরা সাধারণত ড্রাগ দিয়ে থাকি। বাকি যেগুলো হচ্ছে ইন্টারভেনশন মানে কি, তার স্পিচ প্রবলেম তো তাকে আমাদের স্পিচ থেরাপিস্টের কাছে আমার পৌঁছে দিতে হবে তার স্পিচ থেরাপির জন্য। তাকে অকুপেশনাল থেরাপি মানে এই বাচ্চাটা যেন নিজের কাজটা নিজে ঠিকমতো করতে পারে, তার ফাইন মোটর স্কিল যেন ঠিকমতো ডেভেলপ করে, এবং এই বাচ্চাটারই কোন দিকে তার আমরা যেটা বলবো যে তার এখানে কোথায় তার অপরচুনিটি আছে আমাদের সেটা খুঁজে বের করতে হবে। এই বাচ্চাটা কোথায় তার ফ্যাসিনেশন, কোন জিনিসটা সে ভালো জানে। কেউ কেউ দেখা যাচ্ছে যে খুব বেশি এদের ভিতরে ছবি আঁকার প্রতি ঝোঁক থাকে, কারো সঙ্গীতে থাকে, কারো দেখা যায় যে ম্যাথমেটিক্সের উপরে খুব ঝোঁক থাকে। তো যার যেটা যেদিকে ফ্যাসিনেশন সেই দিকটাকে গাইড করে আমরা সেই দিকে তার যাতে সে দক্ষতা আরও বেশি অর্জন করতে পারে সেগুলোকে নির্দিষ্ট করা, একটা হচ্ছে অকুপেশনাল থেরাপির ভিতরে। এর পাশাপাশি যেটা হচ্ছে আমাদের ওর কিছু খাদ্যে কিছু রেস্ট্রিকশন আমরা দিয়ে থাকি, এবং ওর কিছু যেমন আজকাল যেটা বলি যে আমরা যত অটিজমের ইনসিডেন্স বাড়ার পিছনে হয়তো আমাদের কিছু এপিজেনেটিক ফ্যাক্টর কাজ করে, যদিও এটা জেনেটিক ডিজিজ, তারপর দেখা যাচ্ছে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেটা এটার মডিফিকেশন করছে, এই খারাপ ব্যাড জিনটাকে এক্সপ্রেস করতে সাহায্য করছে। সেটার জন্য আমরা অনেক সময় এখন গ্যাজেটটাকে আমরা খুবই করছি যে মোবাইল স্ক্রিন ডিপেন্ডেন্সি, বাচ্চারা দেখা যাচ্ছে যে ওর স্পিচ ডেভেলপমেন্টাল সময়টাতে আমরা বাবা মা খুব বেশি বিজি যদি থাকি একটা স্ক্রিনে বসাই দিচ্ছি যে এটা নিয়ে থাকে, তখন একটা ওয়ান ওয়ে কমিউনিকেশনের ভিতরে সে ঢুকে যায়। তো এই স্ক্রিনগুলো থেকে
থেকে তাকে ধীরে ধীরে উইথড্র করা, সাডেনলি অফ না করে তাকে ধীরে ধীরে এটাকে রিপ্লেস করে তাকে কোয়ালিটি টাইম বাবা মা দিবে কীভাবে সেটা মানে বাবা মাকে শিখিয়ে দিচ্ছি। তার পাশাপাশি আমরা যেটা আর্লি স্কুলিং মানে পিয়ার রিলেশনশিপ, ওদের যেহেতু একটা সোশ্যাল কমিউনিকেশন প্রবলেম, সে সোশ্যালাইজেশনটাকে শেখার জন্য তার পিয়ার গ্রুপ তৈরি করা দেওয়া, তার বয়সী বাচ্চাদের সাথে মিশতে সহায়তা করা এভাবে। এবং বাবা মারও যেহেতু একটা বাচ্চা যখন তার এই ধরনের নর্মাল ডেভেলপিং না হয় তখন কিন্তু বাবা মা একটা খুব চরম একটা সাইকোলজিক্যাল স্ট্রেসের ভিতর দিয়ে যায়, এবং এই বাবা মাকেও আমরা একটা সাপোর্ট গ্রুপ করে দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে তাদের ভিতরে একটা অটিজমের বাবা মা গ্রুপ করে দেওয়া। তো এসব মিলে আমাদের অনেকগুলো অ্যাপ্রোচ, এবং এটা টাইম টু টাইম ম্যানেজমেন্ট করতে হয়, এটা একটা সেটিংয়ে হবে না। এবং কেউ যদি বলে যে এটার জন্য আমি বিদেশে যাব, তো সেটাও যে আপনি একবারে গিয়ে সবকিছু করে আসতে সম্ভব না। ম্যাম, আজ এই ওয়ার্ল্ড অটিজম ডেতে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং এত গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, আর তোমার মাধ্যমে এনটিভিকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল ওয়ার্ল্ড অটিজম ডে নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। জ্বর কাশি মানে করোনা তা না, যে অনেক বাচ্চা আমাদের কাছে আসে যারা ঠান্ডা কাশি নিয়ে আসতেছে, রানিং নোজ আছে তাদের আগে থেকে, ঠান্ডা কাশির হিস্ট্রি আছে, দেখতে আছে ব্রঙ্কোলাইটিসের একটা প্রবলেম নিয়ে আসতেছে, তার মা বাবার ভিতরে ওয়ারিডনেস আছে যে স্যার আমার বাচ্চার কি করোনা হয়েছে। এখন তো করোনা নিয়ে সবাই আমরা ভীতু। পাশাপাশি যেমন অনেক বাচ্চারা আছে যেমন অ্যাজমাটিক প্রবলেম আছে, তারা এই সময়ে বাতাসে ধুলিকণা বেশি থাকে বাতাসে, তার জন্য তাদের এই শ্বাসকষ্ট বেড়ে যায়, এই টাইমে তারা নিয়ে আসে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।